রাজধানী ঢাকা সহ দেশে বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খুলনায় চার বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিএনপি ডাকা টানা 48 ঘন্টার হরতালের সমর্থনে রাতে ঢাকার শাহজাহানপুর ও আশেপাশের এলাকায় মশাল মিছিল করেছে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। এছাড়া কৃষক দলের নেতাকর্মীরা সন্ধ্যায় রাজধানী পল্টন বিজয়নগর মোড়ে হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে। খিলগাঁও বিশ্বরোড এলাকায়ও হরতালের পক্ষে মিছিল বের করা হয়। হরতালের সমর্থনে রাতে খুলনার মশাল মিছিলে প্রস্তুতিকালে খানজাহান আলী থানার চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এরপর নগরীর হেলতলা থেকে মশাল মিছিলটি বের করে বিএনপি। হরতালের সমর্থনে নাটোরের সিংড়া উপজেলার জোলাবাতা এলাকায় নাটোর বগুড়া মহাসড়কে ঝটিকা মশাল মিছিল করেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। ফরিদপুরে শহরের ইয়াসিন কলেজের সামনে থেকে এবং ফরিদপুর রাজবাড়ি বাইপাসের সড়কে মশাল মিছিলটি বের হয়। হরতালের সমর্থনে নেত্রকোনা জেলার কেন্দুয়া সড়কে ঝটিকা মশাল মিছিল করেছে বিএনপি। কিশোরগঞ্জে কুলিয়ারচরে মশাল মিছিল করেছে বিএনপি। মশাল মিছিল হয়েছে ময়মনসিংহের ভালুকায়। এছাড়া হরতালের সমর্থনে রাজবাড়ি, নারায়ণগঞ্জ, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?